এটা পাক আরম্ভ করিম। আর ভিস্টাস নামৰ যিখন সাপ্লিমেন্টারি লিডার আছে, আশা করি তোমালোকৰ আছে আর তোমালোকে মেলিবা কিতাবখন। তাৰে যেটো প্রথমতেই আছে টাইগার কিং নামৰ চ্যাপ্টারটো, সেই টাইগার কিং নামৰ যিটো লেসন আছে সেই লেসনটো আমি আজি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছোঁ। সো তোমালোকে গমেই পাইছা দ্য টাইগার কিং। আর এই গল্পটো এটা চুটি গল্প, এই চুটি গল্পটো এই শর্ট স্টোরিটো লিখিছে রাইটার কল্কি, কল্কি নামৰ লেখকজনে এই গল্পটো লিখিছে। সো ইয়ার যেহেতু টাইটেলটো হৈছে দ্য টাইগার কিং। টাইগার কিং মানে তোমালোকে সবাই জানা, টাইগার মানে হৈছে বাঘ আর কিং মানে হৈছে রজা। অর্থাৎ ইয়াতে এজন ব্যক্তিক বাঘ রজা বলে কোয়া হয়েছে। ইয়াত আসলে সচরাচর বাঘর রজার কথা কোয়া হওয়া নাই, বাঘ রজা অর্থাৎ এজন ব্যক্তি বাঘ রজা নামে মানে নাম দিয়া হয়েছিল, নামাকরণ করা হয়েছিল তেওঁৰ বিশেষ গুণৰ কাৰণে। আর সেইটো কি কারণে বাঘ রজা নাম দিয়া হয়েছিল বা টাইগার কিং নামটো কিয় দিয়া হয়েছিল সেইটো আমি পিছত আলোচনা করি। এতিয়া আমি এই কাহিনীটোলে আগবাঢ়িম, তোমালোকে মনোযোগেৰে শুনি যাবা। খুব ইন্টারেস্টিং এটা স্টোরি, কিন্তু আমি এই কাহিনীটো আসলে ইমান লাইন বাই লাইন পড়ার দরকার নহব, কারণ এই তোমালোকৰ যেহেতু সাপ্লিমেন্টারি রিডার তো ইয়াৰে ইমান ডিটেলসর কোয়েশন এটা নাহিব পারে। এই কারণে আমি যিমান দূর পারো আমি প্যারাগ্রাফ ওয়াইজ এটা আলোচনা করে যাব। আর এই গল্পটো দ্য টাইগার কিং নামৰ যিটো লেসন বা যিটো গল্প আছে এইটো ইট ইজ ডিভাইডেড ইন্টু ফাইভ পার্টস, গতিকে পাঁচটা অধ্যায়ত ভাগ করা আছে এই গল্পটো। গতিকে আমি এটা এটা অধ্যায় এনেকৈ আলোচনা করে যাব, মনোযোগেৰে শুনি যাবা কিবা বুজি নাপালে। তো ইয়াতে প্রথমতে আরম্ভণিতে চাবা তোমালোকে লেসনটোর আরম্ভণি, ইয়াতে মোৰ ইয়াত পেজ নম্বর আছে পেজ নম্বর এইট, তোমালোকে পেজ নম্বর এইটর আরম্ভণি হয়েছে গল্পটো চাবা। হোয়াট ইজ দ্য জেনারেল অ্যাটিটিউড অফ হিউম্যান বিইংস টুয়ার্ডস ওয়াইল্ড অ্যানিমেলস। তো ইয়াতে প্রথমতে স্টোরিটো আরম্ভ করার আগতে একটা কুয়েশন করেছে রাইটারে, আর সেই কুয়েশনটি হয়েছে হোয়াট ইজ দ্য জেনারেল অ্যাটিটিউড অফ হিউম্যান বিইংস টুয়ার্ডস ওয়াইল্ড অ্যানিমেলস। গতিকে এই প্রশ্নটির পরে আমি কিছু সম্যক ধারণা লোক পড়ো এই গল্পটির বিষয়ে, ইয়ার যে মেইন থিম যেটা মূল যেটা ভাব সেইটির বিষয়ে আমি কিছু আইডিয়া ইয়ারপরে পাবো পারো এই কোয়েশনটি তোমাদের যদি মনোযোগে চা। তো ইয়ার কোয়েশনটির কথা কি কৈছে যে বন্য জীব জন্তুর প্রতি মানুষের সাধারণ দৃষ্টিভঙ্গি কেনে ধরনের। গতিকে আমার বন্য জীব জন্তুর প্রতি, বনরিয়া জীব জন্তুর প্রতি আমার চিন্তাধারা বা আমার দৃষ্টিভঙ্গিটি কেনকা ধরনের হয়? আমি বন্য জন্তুক মরমর দৃষ্টিরে চাও, ঘৃণার দৃষ্টিরে চাও, নে অবহেলার দৃষ্টিরে চাও? এইটো এটা বড় ডাঙর কোয়েশন। আর এই কোয়েশনটি আজি শ বছর আগরপরাই হয়ে থাকা একটা কোয়েশন, আজির দিনতো ই সম্পূর্ণ একটা প্রাসঙ্গিক প্রশ্ন। কারণ তোমালোকে নিশ্চয় দেখিছা বিভিন্ন জায়গাত বন্য জীব জন্তুর উপর, বন্য প্রাণীর উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চলি আছে। আর এই নির্যাতন অত্যাচারবিল জীব জন্তুই জীব জন্তুর উপর নকরে, মানুষে করে, আমি করি, হয় না? গতি এনেকা একটা চিন্তাধারার উপর এই জীব জন্তুর উপর যে অত্যাচার হয়ে আছে এনেকা ধরনের একটা থিম, এনেকা ধরনের একটা মনোভাব লই এই গল্পটি রচনা করা হয়েছে। অলপ ব্যঙ্গাত্মক ধরনের, অলপ হাঁহি উঠা ধরনের, ধেমেলিয়া ধরনের এই গল্পটি রচনা করা হয়েছে। তো এটা আমি গল্পটলে আগবাড়ি যাও, দ্য টাইগার কিং নামের গল্পটল। তো প্রথমতে সবা দ্য মহারাজা অফ প্রতিমন্দপুরম ইজ দ্য হিরো অফ দিস স্টোরি। হি মে বি আইডেন্টিফাইড অ্যাজ হিজ হাইনেস জামেদার জেনারেল কিলেদার মেজর শতব্যগ্র সংহারী মহারাজা ধীরাজ বিশ্বভুবন সম্রাট স্যার জিলানি চমজং বাহাদুর এম এ ডি এস ই টি সি অর সি আর সি কে, বাট দিস নেম ইজ অফেন শর্টেড টু দ্য টাইগার কিং। গতিকে ইয়াতে প্রথমতে ইয়ার যিজন এই গল্পটির যিজন নায়ক বা যাক আমি হিরো বলে কম, হয়েছে দ্য মহারাজা অফ প্রতিবন্ধপুরম। অর্থাৎ প্রতিবন্ধপুরম নামের রাজ্যের যিজন মহারাজ অর্থাৎ যিজন কিং, যিজন রজা, হয়েছে এই কাহিনীটির মূল নায়ক বা মূল চরিত্র। গতি প্রতিবন্ধপুরম হয়েছে সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের এখন রাজ্যের নাম, হয়তো বর্তমান এই নামটি সলনি হয়েছে, এই বহুদিন আগর ঘটনা যেটা ব্রিটিশ শাসন চলিছিল আমার ভারতবর্ষত, অর্থাৎ স্বাধীনতার আগর ঘটনা এটা। তেতিয়া প্রতিবন্ধপুরম নামের যখন রাজ্য আছে সেই রাজ্যখনের মহারাজাজন কথা ইয়াত আলোচনা করা হয়েছে। আর নামটি অল্প দীঘলিয়া, যদি পরিচয় দীঘলিয়া সেইটো এনেদরে অলপ ধেমেলিয়া ধরনের প্রকাশ করা হয়েছে। আর তো সেই নামটির জড়িয়ে আমি যে
ইতালিয়ার যে পরিচয় এটা আমি পাম। হিজ হাইনেস জামেদার জেনারেল কিলেদার মেজর সতবেগ্র সংহারি মহারাজা দিরাদা বিশ্বভুবন সম্রাট স্যার জিলানি চঞ্চল বাহাদুর এম এ ডি এস সি টি সি অর সি আর সি কে এনে একটা দীঘলীয়া পরিচয় তেওঁ দিছে। কিন্তু তাতে যদি তোমালোকে ভালদরে মন করা কিছুমান ওয়ার্ড চালে গম পাবা তেওঁর আসল মানে ক্যারেক্টারিস্টিক্স, তেওঁর যিটো বৈশিষ্ট্য, তেওঁর যিটো চরিত্র, সেইটো কিন্তু ফুটি উঠিছে। আর সেইটো হৈছে এটা মই এক্সাম্পল দিছো, শত ব্যাঘ্র সংহারী, অর্থাৎ শত মানে হৈছে এশটা, ব্যাঘ্র মানে হৈছে বাঘ, আর সংহারী মানে হৈছে যিয়ে সংহার করে, যিয়ে বধ করে বা মারি পেলায়। সো শত ব্যাঘ্র সংহারী এইটো এটা তেওঁর চরিত্রর দিক, অর্থাৎ তেওঁ এশটা বাঘ হত্যা করেছে, এশটা বাঘ মারিছে। বিশ্বভুবন সম্রাট অর্থাৎ তেওঁ পাওয়ারের কথা কৈছে, ইয়াত বিরাট ডাঙর এজন রজা, তেওঁ বিরাট পাওয়ার আছে, তেওঁ বিরাট শক্তিশালী এজন রজা আছে, সেই পরিচয়টো দিছে। কিন্তু তেওঁর আসল নামটো হৈছে, ইয়াত গোটেইখিনি নামৰ ভিতৰত আমি বিচাৰি পাইছোঁ, তেওঁৰ আসল নামটো হৈছে স্যার জিলানি জংজং বাহাদুর, এইটোহে তেওঁৰ আসল পরিচয়, তেওঁৰ নাম হৈছে স্যার জিলানি জংজং বাহাদুর। ঠিক আছে, তোমালোকে নিশ্চয় বুজি পাইছা, বাট দিস নেম ইজ অফেন শর্টেড টু দ্য টাইগার কিং। কিন্তু তেওঁ এই জিলানি জংজং বাহাদুর নামটোর পরিবর্তে তেওঁর আর একটা নামেহে তেওঁ বেশি জনপ্রিয় হয়েছিল, আর সেই নামটো আছিল টাইগার কিং, অর্থাৎ তেওঁ বাঘ রজা বুলিহে তেওঁ রজাসকলে বেশি ভালদরে চিনি পাইছিল, বা তেওঁর নামটো বাঘ রজা নামেরে, টাইগার কিং নামেহে বেশি বিখ্যাত হয়ে পড়েছিল। আর কারণটো নিশ্চয় তোমালোকে ধরব পারিছা, যদিও লেখক ইয়াত ডাইরেক্ট কোয়া নাই, কিন্তু তেওঁর নামৰ পৰাই ধরব পারিছা যে শত ব্যাঘ্র সংহারী, অর্থাৎ এশটা বাঘ মারার কারণে তেওঁর নাম হয়তো বাঘ রজা বুলি কোৱা হয়েছে, অর্থাৎ বাঘেও তেওঁ পাই যাইছিল। কারণ মানুষে এটা বাঘেই মানিব নয়, এটা বাঘ মারার কারণে কিমান শক্তি আর কিমান সাহসর প্রয়োজন, আর মানিছিল এশটা বাঘ, গতিকে ইয়ে প্রমাণ করে যে কিমান শক্তিশালী আর কিমান বেশি সাহসী এজন রজা হব লাগিব। গতিকে তোমালোকে নিশ্চয় পরিচয়টি পাই গলা, এটা আমি বাকি পার্টি আলোচনা করে আশা করি এইখানে তোমালোকে বুঝি পাইছা, আমি পরবর্তী অডিওটো বাকিখানি কাহিনী আলোচনা করি। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইয়ার আগর ক্লাসত আমার পয়েট্রি সেকশনটো প্রায় শেষ করেছো, তার চারিটা কবিতা আমি আলোচনা করেছো ইতিমধ্যে। আমার মো ছাত্র ছাত্রীসকল, আমি ইয়ার আগর যে অডিও ক্লিপ তাত আমি আলোচনা করলো যে মহারাজা অপ্রতিবন্ধপুরম ইজ দ্য হিরো অফ দিস স্টোরি, আর এই কাহিনীটোর নায়ক যিজন হয় তেওঁৰ নামটো আচলতে টাইগার কিং হিসাবে বেশি বিখ্যাত, তেওঁ বাঘ রজা হিসাবে জনা যায়, এইখানে তোমালোকে নিশ্চয় বুঝি পাইছা। ইয়ার আগর প্যারাগ্রাফটো, প্রথম প্যারাগ্রাফটো হিস্টোরিটো আলোচনা করলো টাইগার কিংর। এইবার নেক্সট প্যারাগ্রাফলে আগবাড়ি গেছো, তোমালোকে মনোযোগে শুনবা, পেজ নম্বর 8 চাবা। আই হ্যাভ কাম ফরওয়ার্ড টু টেল ইউ ওয়াই হি কেম টু বি নোন অ্যাজ টাইগার কিং। আই হ্যাভ নো ইন্টেনশন অফ প্রিটেন্ডিং টু অ্যাডভান্স অনলি টু এন্ড ইন এ স্ট্র্যাটেজিক উইথড্রয়াল। Even the threat of his Stuka bomber will not throw me off track. The Stuka, if it likes, can beat a hasty retreat from my story. গতিকে ইয়াতে লেখকে কৈছে যে মই এতিয়া আগবাঢ়িছোঁ, অৰ্থাৎ তেওঁ ক'বলৈ আগবাঢ়িছে যে তেওঁ বাঘ ৰজা হিচাপে কিয় পৰিচিত হ'ল, তেওঁ কিয় বাঘ ৰজা নামেৰে নামকৰণ কৰা হৈছিল। ইয়াতে কৈছে যে আই হেভ ন' ইন্টেনশ্যন অফ প্রিটেন্ডিং টু এডভান্স অনলি টু এন্ড ইন এ স্ট্র্যাটেজিক উইথড্রয়াল, অর্থাৎ মাত্র স্টোরিটির সমাপ্তি ঘটাবর বাবে সমর কলার গলে পিছুয়াবলে মানে ইচ্ছা উপায় খুলিবাটো মোৰ উদ্দেশ্য নহয়, লেখকে তেনেকে কৈছিল। অর্থাৎ তেওঁ মানে খালি টাইগার কিং কিয় তেওঁ কোৱা হৈছিল এই কথা কৈয়ে তেওঁ কাহিনীটো সামৰিব জানে, তেওঁ আসলে কাহিনীটি বড় ডিটেলস আলোচনা করবলে আগবাড়িছে, টাইগার কিংর কি কি হয়েছিল জীবনত, কেনকা কি ঘটনা ঘটেছিল এই আলোচনা করবলে আগবাড়িছে। কিন্তু তার প্রথমতেই এই কই দিয়া নাই যে টাইগার কিং তেওঁ কিয় কোৱা হৈছিল, এই আমি জাস্ট আইডিয়া বুঝিয়ে লৈছোঁ। ইভেন দ্য থ্রেড অফ স্টুকা বোমার উইল নট থ্রো মি অফ ট্র্যাক, দ্য স্টুকা ইফ ইট লাইকস ক্যান বিট এ হ্যাস্টি রিট্রিট ফ্রম মাই স্টোরি, অর্থাৎ কোনোবা স্টুকা বোমার বোমিং করা মানুষ, বোম দিয়া মানুষেও কোনোবা বোমারু হয়েও মোক কিন্তু বিচলিত করব নয়, মোক দূরলে দলিয়াই দিব নয়, দ্য স্টুকা ইফ ইট লাইকস ক্যান বিট এ হ্যাস্টি রিট্রিট ফ্রম মাই স্টোরি, আর স্টুকা বোমার যদি কোনোবা আহেও মই ভয় নকরো, আর মোর স্টোরির পড়া মোট কাহিনীর অতি শীঘ্রে আঁতরি যাব পারে, কারণ মই প্রথমতে এইটু কব নুখুঁজো যে টাইগার কিং কিয় কোয়া হয়েছে, এই লেখকে কৈছে। গতিকে এই লাহে লাহে স্টোরিটি পড়ার পিছতে সকলে পড়ুয়ে সকলে নিজেই বুঝি যাব, বা স্টুডেন্টটাকে নিজেই বুঝি পাব যে
টাইগার কিং নামটো দিয়াৰ উদ্দেশ্য কি আছিল, কি কাৰণে তেওঁ টাইগার কিং হিচাপে তেওঁ জনাজাত হৈ পৰিছিল। গতিকে তেওঁ প্ৰথমতে কাহিনীটো প্ৰথমতে এইটো ক'ব বিচৰা নাছিল। তাৰপিছৰ পেৰাগ্ৰাফটো মন কৰিবা, ৰাইট এট দ্য ষ্টাৰ্ট ইট ইজ ইম্পেৰেটিভ টু ডিছক্লোজ এ মেটাৰ অফ ভাইটেল ইম্পৰ্টেঞ্চ এবাউট দ্য টাইগার কিং। Everyone who reads of him will experience the natural desire to meet a man of his indomitable courage face to face. But there is no chance of its fulfillment. As Bharata said to Rama about Dasaratha, the Tiger King has reached that final abode of all living creatures. In other words, the Tiger King is dead. অর্থাৎ তেওঁ কাহিনীটোৰ আৰম্ভণিতে তেখেতে কৈছে যে এইটো উল্লেখ কৰা অতি দৰকাৰ, অতি প্ৰয়োজনীয় যে বাঘ ৰজাৰ বিষয়ে এটা বৰ দৰকাৰী কথা তেওঁ আলোচনা কৰিব খুজিছে বা আৰম্ভণিতে তেওঁ ক'ব বিচাৰিছে। আৰু তেওঁৰ বিষয়ে মানে বাঘ ৰজাৰ বিষয়ে অধ্যয়ন কৰা প্ৰত্যেকেই এইজন দুঃসাহসী বা দুৰ্জয় ব্যক্তিক মুখামুখিকৈ লগ কৰি অভিজ্ঞতা অৰ্জন কৰিবলৈ স্বাভাৱিকতে আগ্ৰহ কৰিব। গতিকে যিজন মানুহে একোটা বাঘ মাৰিব পাৰে বা ইমান এজন পাৱাৰফুল কিং, ইমান এজন শক্তিশালী ৰজা তেওঁক স্বচক্ষে বা লগ পাবলৈ সকলোৱে হয়তো ইচ্ছা কৰিব। কিন্তু লেখকে কৈছে যে সেই ইচ্ছা হয়তো কাৰো পূৰণ নহ'ব, কাৰণ দশৰথৰ বিষয়ে ভৰতে ৰামক যেনেকৈ কৈছিল যে বাঘ ৰজাই সকলো জীৱিত বস্তুৰে শেষ আশ্ৰয়স্থল পাইছিল, অৰ্থাৎ সকলো জীৱিত বস্তুৰে সকলো জীৱৰে শেষ আশ্ৰয়স্থল কি তোমালোকে নিশ্চয় জানা, সেইটো হৈছে মৃত্যু, অৰ্থাৎ বাঘ ৰজাৰ ইতিমধ্যে মৃত্যু ঘটিছিল। গতিকে তেওঁ কাহিনীৰ আৰম্ভণিতে এইটো কথা কৈ দিলে যে বাঘ ৰজা ইজ অলৰেডি ডেড, টাইগার কিং ইজ ডেড, তেওঁৰ মৃত্যু অলৰেডি ঘটিছে। গতিকে তেওঁ যদি কোনোবাই লগ পাবলৈ ইচ্ছাও কৰে সেই সুযোগ কেতিয়াও নাপায়। গতিকে তেওঁ আৰম্ভণিতে জনাই দিছে যে বাঘ ৰজাৰ মৃত্যু হৈছিল। কিন্তু সকলোতকৈ ডাঙৰ প্ৰশ্নটো হ'ল যে বাঘ ৰজাৰ মৃত্যু কি পৰিস্থিতিত হ'ল, কেনেকৈ মৃত্যু হ'ল, তেওঁ ইমান এজন কি আমি সাহসী পুৰুষ কিন্তু তেওঁৰ মৃত্যুটোনো কেনেকৈ হৈছিল। গতিকে সেইটো এটা বহুত ইণ্টাৰেষ্টিং কথা, তোমালোকে মনোযোগেৰে শুনিবা। এতিয়া আমি পেজ নম্বৰ 9 যাম, তাৰে প্ৰথম পেৰাগ্ৰাফটো চাবা, ওপৰৰ পেৰাগ্ৰাফটো। দ্য মেনাৰ অফ হিজ ডেথ ইজ এ মেটাৰ অফ এক্সট্ৰাঅৰ্ডিনাৰী ইণ্টাৰেষ্ট, ইট কেন বি ৰিভিল্ড অনলি এট দ্য এণ্ড অফ দ্য টেল। দ্য মোষ্ট ফেণ্টাষ্টিক এছপেক্ট অফ হিজ ডিমাইজ ৱাজ দেট এজ চুন এজ হি ৱাজ বৰ্ণ এষ্ট্ৰলজাৰ্ছ হেভ ফৰটল্ড দেট ওৱান ডে দ্য টাইগাৰ কিং উড একচুৱেলি হেভ টু ডাই। গতিকে ইয়াত লেখকে কি কৈছে যে তেওঁৰ মৃত্যুৰ বিষয়টো বিশেষভাৱে মন কৰিবলগীয়া। ইয়াক অৱশ্যে কাহিনীৰ শেষতহে তেওঁ প্ৰকাশ কৰিব, লেখকে জনাব, কাহিনীৰ আৰম্ভণিতে জনাই নিদিয়ে, কেৱল জনাইছে তেওঁৰ মৃত্যু হৈছে। কিন্তু কি ধৰণে তেওঁৰ মৃত্যু হ'ল, কি কাৰণত তেওঁৰ মৃত্যু হ'ল, সেই কজ অফ দ্য ডেথ, সেই কাৰণটো কিন্তু জনোৱা নাছিল, কেৱল কাহিনীৰ শেষতহে সকলোৱে গম পাব। তেওঁৰ মৃত্যু সন্দৰ্ভত অতি বিচিত্ৰ কথাটো এইটোৱেই আছিল বা বৰ আচৰিত কথা এইটোৱেই আছিল যে যেতিয়া তেওঁৰ জন্ম হৈছিল, এই টাইগাৰ কিঙৰ যেতিয়া জন্ম হৈছিল, সেই সময়তে জ্যোতিষীয়ে ভৱিষ্যৎবাণী কৰিছিল যে এদিন বাঘ ৰজাৰ সঁচা সঁচিকৈ বা বাস্তৱিকতে মৃত্যু হ'ব, এই কথাটো জ্যোতিষীয়ে ভৱিষ্যৎবাণী কৰিছিল। দ্য চাইল্ড উইল গ্ৰ' আপ টু বিকাম দ্য ৱাৰিয়াৰ অফ ৱাৰিয়াৰ্ছ, হিৰ' অফ হিৰ'জ, চেম্পিয়ন অফ চেম্পিয়নছ, বাট দে বিট দেয়াৰ লিপ্ছ এণ্ড সোৱালোড দেয়াৰ হাৰ্ট ৱেন কম্পেয়াৰ্ড টু কণ্টিনিউ দ্য এষ্ট্ৰলজাৰ্ছ কেম আউট উইথ ইট। দিছ ইজ এ চিক্ৰেট which should not be revealed at all, and yet we are forced to speak out. The child born under this star will one day have to meet his death. Itiya ei jyotiki okole kisi rajar ji jyotiki asile jyotiki okole kisi je ei jison hiku orthat jison tiger king er janmo namat ke jite te amar janmo hoyse notun koi nobojato hiku ei hiku tu joddhar mahajoddha nayak or mahanayak champion or champion jare gori dibo কিন্তু গৈ তেওঁলোকে তেওঁলোকৰ কপি উঠিল আৰু কণ্ঠৰুদ্ধ হৈ গ'ল তেওঁলোকে কিন্তু মনে মনে থাকিল। যেতিয়া তেওঁলোকক এই কথা সম্পূৰ্ণ কৰিবলৈ বাধ্য কৰা হ'ল তেতিয়া ৰজাই যেতিয়া আদেশ দিলে যে সঁচা কথাটো কোৱা, তেতিয়া জ্যোতিষীসকলে এইবুলি ক'লে এইটো এটা অত্যন্ত গোপন কথা, এইটো এটা চিক্ৰেট কথা যিটো মুগ্ধৰ ওপৰত জনাজনি কৰা নাযায় বা যিটো জনোৱা নাযায় আৰু আমাক ক'বলৈ বাধ্য কৰা হৈছে। শিশুটো এই নক্ষত্ৰটোৰ প্ৰভাৱত জন্ম হৈছে আৰু এদিন ইয়াৰ মৃত্যু হ'ব, অৰ্থাৎ এটা এনেকুৱা নক্ষত্ৰৰ প্ৰভাৱ আছে যিটো নক্ষত্ৰৰ বিষয়ে গণনা কৰি জ্যোতিষীসকলে কৈছিল যে এই শিশুটো এদিন বিৰাট পৰাক্ৰমী, বিৰাট শক্তিশালী এজন ৰজা হ'ব, যাক যুদ্ধত কোনেও হৰুৱাব নোৱাৰিব, এনেকুৱা এজন মহাযোদ্ধা মহাবলী হ'ব। কিন্তু তেওঁৰ মৃত্যুটো এটা বৰ চিক্ৰেট যিটো জ্যোতিষীসকলে জনাব খোজা নাছিল, কিন্তু শেষত ক'লে যে এনেকুৱা এটা নক্ষত্ৰত তেওঁৰ জন্ম হৈছে যাৰ কাৰণে তেওঁৰ মৃত্যুটো অৱশ্যকমী আৰু তেওঁ হয়তো সময়ৰ আগতেই তেওঁৰ মৃত্যু হ'ব। At that very moment, a great miracle took place.
An astonishing phrase emerged from the lips of the 10-day-old Jilani Jangjang Bahadur. O wise prophets, everyone stood transfixed in stupefaction. They looked wildly at each other and blinked. O wise prophets, it was I who spoke. Kintu, hei muhurtate, jitya jatikya kole koiya sinte, hei muhurtate, etapu por asurik ghatana kodhi zilu. Jitu, hadarante, obisheshoi ghatana. আর এই আসলে ঘটনাটো আছিল কি তেতিয়া জিলানী জংজং বাহাদুৰ অৰ্থাৎ আমাৰ টাইগাৰ কিংৰ তেতিয়া জন্ম হোৱা মাত্ৰ 10 দিন আছিল গতিকে 10 দিনীয়া এটা শিশুৱে মুখৰ পৰা স্পষ্টকৈ মাত লৈ আহিল হে বুদ্ধিমান জ্যোতিষীসকল যিটো আনতে এটা মানে অবিশ্বাস্য ঘটনা কাৰণ এটা শিশু এটা 10 দিনীয়া শিশুৱে কেতিয়াও স্পষ্টকৈ মাত দিব নোৱাৰে বা মুখৰ মাত নুফুটে এটা শিশুৱে কথা কওঁতে মুখৰ পৰা মাত ওলাওঁতে মিনিমাম 6 মান্থ 8 মান্থ বা এক বছৰমান সময় লাগে কিন্তু 10 দিন মাত্ৰ বয়স হৈছে এই শিশুটোৱে কিন্তু মুখেৰে মাত দিছিল হে বুদ্ধিমান জ্যোতিষীসকল সকলো ব্যক্তি তাত উপস্থিত থকা সকলো ব্যক্তি বিৰাট আচৰিত হৈ গ'ল আৰু জঠৰ হৈ আছিল আশ্চৰ্য হৈ গ'ল তেওঁলোকৰ চকুৱে ডাঙৰকৈ ইজনে সিজনলৈ চাব ধৰিলে কোনে কৈছে কথাটো ক'ৰ পৰা আহিছে যেতিয়া আকৌ সেই শিশুটোৱে মাত দিছে অ' বুদ্ধিমান ভৱিষ্যদ্ৰষ্টা কথা কোৱা যেন মই হে বুদ্ধিমান জ্যোতিষীসকল ভৱিষ্যত কোৱাসকল এই কথা কোৱা যেন মই মোৰ ফালে চোৱা এইবুলি শিশুটোৱে স্পষ্টকৈ তেওঁলোকক কৈছিল গতিকে দিছ টাইম দেয়াৰ ৱেৰ ন' গ্ৰাউণ্ডছ ফৰ ডাউট ইট ৱাজ দ্য ইনফেণ্ট বৰ্ণ জাষ্ট 10 ডেইজ এগ' হু হেড ইনান্সিয়েটেড দ্য ৱৰ্ডছ চ' ক্লিয়াৰলি গতিকে এইবাৰ আৰু কোনো সন্দেহৰ অৱকাশ নাছিল বা কোনো থল নাছিল সকলোৱে নিশ্চিত হৈছিল যে এইটো আছিল 10 দিন আগতে জন্ম হোৱা শিশুটোৱে কোৱা কথাবিলাক আৰু সেই কথাবিলাক অত্যন্ত স্পষ্টভাৱে কৈছিল যিটো বৰ এক আচৰিত ঘটনা আছিল The chief astrologer took off his spectacles and gazed intently at the baby. আর মুখ্য যিজন জ্যোতিষী আছে জ্যোতিষী যিজন মেইন আছে হেড মুখ্য জ্যোতিষী চিফ এস্ট্রোলজার তেওঁ চশমাযোৰ খুলি ললে আর খুব উৎসাহেৰে খুব কৌতূহলেৰে শিশুটোক লক্ষ্য করলে বা শিশুটোৰ ফালে চালে তেতিয়া শিশুটোৱে স্পষ্টভাৱে উচ্চারণ কৰি কৈছিল অল দোজ হু আর বর্ন উইল ওয়ান ডে হ্যাভ টু ডাই উই ডোন্ট নিড ইয়র প্রেডিকশনস টু নো দ্যাট There would be some sense in it if you could tell us the manner of the death. The royal infant uttered these words in his little squeaky voice. গতিকে এতিয়া সেই শিশুটোৱে কৈছিল যে জন্ম লোৱা সকলোৱে এদিন মৃত্যু হ'ব এই কথা জানিবৰ বাবে আমাক আপোনাৰ ভৱিষ্যতবাণীৰ কোনো প্ৰয়োজন নাই তাৰ মাজতো এটা অৰ্থ আছে যদিহে তুমি আমাক ক'ব পাৰা যে মৃত্যু কেনেদৰে হ'ব শিশুটোৱে এই কথাখিনি ক'লে অৰ্থাৎ যিয়ে জন্মিব সি মৰাটো খাটাং এইটো সকলোৱে জানে এইটো কাৰণে কোনো জ্যোতিষীৰ জ্ঞানৰ প্ৰয়োজন নাই কিন্তু জ্যোতিষীজনৰ জ্ঞান আমি তেতিয়াহে গম পাম বা তেতিয়াহে তেওঁৰ প্ৰতিভাটো গম পাম যেতিয়া তেওঁ ক'ব পাৰিব স্পষ্টকৈ যে এই শিশুটোৰ মৃত্যু কিদৰে হ'ব কি ধৰণে মৃত্যু হ'ব সেই সেইটোহে আচল জ্যোতিষী বা সেইটোহে আচল তেওঁৰ টেলেণ্টটো প্ৰকাশ পাব এইবুলি শিশুটোৱে চেলেঞ্জ কৰিলে জ্যোতিষী তেতিয়া জ্যোতিষীজনে ক'লে দ্য চিফ এষ্ট্ৰলজাৰ প্লেচড হিজ ফিংগাৰ অন হিজ নোজ ইন ৱাণ্ডাৰ A baby barely 10 days old opens its lips in speech. Not only that, it also raises intelligent questions. Incredible. Rather, like the bulletins issued by the War Office than facts. মুখ্য জ্যোতিষীজন অত্যন্ত আচৰিত হৈছিল আৰু আচৰিত হৈ তেওঁৰ হাতৰ আঙুলি নাকত লগালে 10 দিনীয়া এটা কেঁচুৱাই কথা ক'ব পাৰিছে কেৱল সেয়াই নহয় শিশুটোৱে কিন্তু খুব ইণ্টেলিজেণ্ট প্ৰশ্ন কৰিছে অত্যন্ত বুদ্ধিমানৰ দৰে প্ৰশ্নৰ অৱতাৰণা কৰিছে আৰু এইটো হৈছিল অত্যন্ত অবিশ্বাস এটা মানে অবিশ্বাসৰ কথা বিশ্বাস কৰিব নোৱাৰি ইনক্ৰেডিবল বুলি কৈছিল বৰ আচৰিত হৈ গৈছিল শক হৈ গৈছিল জ্যোতিষীজন মুখ্য জ্যোতিষীজনে স্থিৰ দৃষ্টিৰ কণমানি ৰাজকুমাৰক চাই থাকিল সেই সৰু শিশু ৰাজকুমাৰক পিনে বৰ মনোযোগেৰে চাই থাকিল দ্য চিফ এষ্ট্ৰলজাৰ টু হিজ ফিংগাৰ অফ হিজ নোজ এণ্ড ফিক্সড হিজ আইজ আপন দ্য লিটল প্ৰিন্স দ্য প্ৰিন্স ৱাজ বৰ্ণ ইন দ্য আৱাৰ অফ দ্য বুল দ্য বুল এণ্ড দ্য টাইগাৰ আৰ এনিমিজ দেয়াৰ ফৰ দেট কামছ ফ্ৰম দ্য টাইগাৰ হি এক্সপ্লেইন তেতিয়া মুখ্য জ্যোতিষীজনে সেই শিশুটোৰ প্ৰশ্নৰ উত্তৰ দিছিল যে ৰাজকুমাৰৰ জন্ম হৈছিল হাৰৰ সময় চক্ৰত হাৰ বুলি অৰ্থাৎ সময় চক্ৰ থাকে নক্ষত্ৰ থাকে সেই হাৰৰ বুল আৱাৰ অফ দ্য বুল আৰু হাৰ আৰু বাঘ হৈছে পৰস্পৰৰ শত্ৰু গতিকে বাঘৰ দ্বাৰাই মৃত্যুৰ কাৰণ হ'ব বা মৃত্যু ঘটিব এই ৰাজকুমাৰক তেওঁ এইবুলি ব্যাখ্যা কৰিলে অৰ্থাৎ তেওঁ মৃত্যুৰ কাৰণটো জনাই দিলে যে বাঘৰ হাতত মৃত্যু হ'ব এই অকণমানি ৰাজকুমাৰজনৰ অৰ্থাৎ টাইগাৰ কিঙৰ মৃত্যু হ'ব বাঘৰ হাতত
You may think that Crown Prince Jang Jang Bahadur was thrown into a quake when he heard the word tiger. That was exactly what did not happen. As soon as he heard it pronounced, the Crown Prince gave a deep roar. Terrifying words emerged from his lips. Let tigers beware. This account is only a rumor rife in Pratibandhapuram, but with hindsight, we may conclude it was based on some truth. And we have to say that the back of the book is Hiku Rajkumar Hemisi. The other is Jugaraj Jang Jang Bahadur, Prasam Prakanda Dukaran Mahathe Doriya Yahusi. It is a popular thing about Hawaii. যেতিয়া তেওঁ এই কথা শুনিলে যুবরাজে খঙত গেঙেৰি মাৰি উঠিল বা খঙত এটা চাউণ্ড কৰিলে মুখৰ পৰা এক ভয় লগা শব্দ ওলাইছিল তেওঁৰ মুখৰ পৰা আৰু তেওঁ লগে লগে এটা কথা স্পষ্টকৈ কৈ দিছিল যে সকলো বাঘ মোৰ পৰা সাৱধান গতিকে কৈছিল লেট টাইগাৰ্ছ বি ৱে বাঘবিলাক মোৰ পৰা সাৱধানে থাকিবা তাৰমানে তেতিয়াৰ পৰা তেওঁ বাঘৰ ওপৰত প্ৰচণ্ড খং আৰু দিছ একাউণ্ট ইজ অনলি এ ৰিউমাৰ ৰাইট ইন প্ৰতিবন্ধপুৰম বাট with hindsight, we may conclude it was based on some truth. এই কথা প্ৰতিবন্ধপুৰমত গুজব হিচাপে প্ৰচলিত আছিল, এটা উৰাবাতৰি হিচাপে বা গুজব হিচাপে প্ৰচলিত আছিল, কিন্তু পূৰ্বৰ ঘটনাৱলীত অৱলোকন কৰি আমি এই সিদ্ধান্তত উপনীত হ'ব পাৰোঁ যে এই সত্যৰ ওপৰত আধাৰিত আছিল। গতিকে ই একেবাৰে মিথ্যা নাছিল, কিছু সত্য কথাৰ ওপৰত মানে ভিত্তি কৰা আছিল। গতিকে এতিয়া আমি চাব লাগিব যে ভৱিষ্যতবাণী যিটো কৰিছিল যদি কি হ'বলে সেই ভৱিষ্যতবাণীটো সফল হয় নে নহয়, এইটো সঁচা হয় নে নহয় সেইটো আমি এতিয়া চাব লাগিব। গতিকে ইয়াতে তোমালোকৰ যিটো প্ৰথম অধ্যায় এই গল্পটোৰ যিটো ফাৰ্ষ্ট চেপ্টাৰ প্ৰথম যিটো পাৰ্ট সেই পাৰ্ট ফাৰ্ষ্ট পাৰ্টটো ইয়াতে শেষ হ'ব। আশা কৰোঁ তোমালোকে বুজি পাইছা। ইয়াৰ পিছত আমি পিছৰ পৰৱৰ্তী অংশলৈ আগবাঢ়ি যাম, অৰ্থাৎ দ্বিতীয় অংশলৈ আগবাঢ়ি যাম ইয়াৰ পিছৰ অডিঅ' ক্লিপবিলাকৰ।